আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد صدق الله المولانا العظيم সমস্ত বড়াই বড়ত্ব প্রশংসার একমাত্র যোগ্য সারা জাহানের মালিক যিনি দুনিয়া আখিরাতের বাদশাহ সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু সকল কিছুর ক্ষমতার মালিক, যত কিছু দুনিয়াতে হইতেছে হয়ে গেছে হবে সব কিছুই তিনিই নিয়ন্ত্রণ করতেছেন, আর সকল খবর উনার কাছেই রয়ে গেছে। সারা দুনিয়ার মধ্যে কী ঘটতেছে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আল্লাহ দেখতেছেন। দুনিয়ার মানুষ যা দেখে না সে খবরও আল্লাহ তাআলা রাখেন আর দেখেন, সেটাও দেখেন। আল্লাহ তাআলার নজরের বাইরে কোনো কিছুই নাই, আর আল্লাহ তাআলা সকল ধনীর ধনী। দুনিয়াতে যত ধনী আছে, আগে যত ধনী ছিল, সমস্ত ধনীর ধনী আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা কি দেখো না দিন রাত আল্লাহ তাআলা কত খরচ করতেছেন, আল্লাহর ভাণ্ডার থেকে আল্লাহ কত খরচ করতেছেন কিন্তু তার ধন ভাণ্ডারকে কমাইতে পারতেছে না। তাহলে আল্লাহর ধন ভাণ্ডারে কত আছে, আল্লাহ কত ধনী। এই জন্য আল্লাহর এক নাম হলো গনিউল হামিদ, প্রশংসিত ধনী। আর দুনিয়ার মানুষ যদি একটু সম্পদ হয়ে যায় তো সে অহংকারী হয়ে যায়, হ্যাঁ মনে হয় তার পার জমিনেই পড়ে না, আর এ সম্পদ তোমাকে কে দিয়েছে, এ সম্পদ তুমি কোথায় পাইলা, কীভাবে তৈরি করছো, তুমি তো মায়ের পেট থেকে যখন আসছো কোনো সম্পদ নিয়ে আসো নাই, কোনো সম্পদ তোমার সঙ্গী ছিল না, আর দুনিয়া থেকে যখন যাবা কোনো সম্পদও তোমার সঙ্গী হবে না। তাহলে কার সম্পদ নিয়ে আমি গর্ব করি আর অহংকার করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত দুনিয়ার মানুষ যেমন মুসাফির, মুসাফির আর সমস্ত সম্পদ যেমন ধার করা বস্তু। মুসাফির তো তার আপন বাড়ি আপন ঠিকানা আখেরাতে চলে যাবে, আর ধার করা বস্তু তাকে ফেরত দিতে হবে। ধার করা বস্তু কেউ আপন মনে করে না, মানুষের জিনিস মানুষকে ফেরত দিতে হবে এটাই মনে করে। কাজে এই সম্পদ তো আল্লাহ দেওয়া, এই সম্পদ আল্লাহর কাছে ফিরেই যেতে ফিরেই চলে যাবে, কেউই সম্পদের মালিক না। আমাকে সম্পদের মালিক আল্লাহ করে দিয়েছেন, এটা তো একটা আমানত দিয়েছেন, কাজে এই ব্যাপারে আমার অহংকারের কী আছে, আমার বলতে কী আছে দুনিয়াতে যে আমি বলি আমার সম্পদ আমার এটা আমার ওটা, আমার বলতে কী আছে, সব তো আমার ধার করা বস্তু, আমাকে ফেরত দিতে হবে সব। কাজেই যত ঘটনা দুনিয়াতে ঘটে যাইতেছে সমস্ত কিছু আল্লাহর কাছে জানা, আর মানুষের অন্তরে কী তার সে কল্পনা করতেছে এটাও আল্লাহ জানেন। কে কোন জিনিস নিয়ে গর্ব করে, কার অন্তর কেমন, কে কোন নিয়তে কী কাজ করতেছে সবই আল্লাহ বুঝেন। আমাকে তো চিরদিন দুনিয়াতে রাখা হবে না, আর ধনীর কবর পাকা করা হবে না, বা ধনীর কবরে কোনো বিছানা বিছানো হবে না, গরিবের কবর খালি মাটিতে হবে না, সবাই একই জায়গায় একই রকম থাকতে হবে। একই জায়গা থেকে আসছে দুনিয়াতে আসছে, দুনিয়ার থেকে যখন যাবে আবার একই জায়গায় চলে যাবে, একই রকম থাকবে।
কাজেই গর্ব আর অহংকারের কিছুই নাই। সম্পদ আল্লাহ তালা বলছেন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা, তো তোমার কার্পণ্যতা কিসের? সম্পদ তো আল্লাহর, আল্লাহর রাস্তায় ব্যয় করো, তো আমি কেন কৃপণ হব? দান করার ব্যাপারে আমি কেন কৃপণ হব? আমার বাড়ির থেকে কেন মানুষ ফেরত যাবে, কেন ফকির ফেরত যাবে? ফকির যেমনই হোক, আমার কাছে তো আসছে সওয়ালকারী, আমি কেন তাকে ফেরত দিব? কখনোই না, যতটুকু জুটে আমার এইটা দিয়ে হইলেও তাকে বিদায় করা, বরং তার কাছে আরো মাফ চাওয়া। অনেকে মাফ চায় না, দিয়ে মাফ চায়, কিছুই দিল না তাহলে কি মাফ করবে? কমির মাফ চাওয়া মানে আমি যতটুকু দিয়েছি তোমার অভাব হয়তো পূরণ করতে পারি নাই, এটার ব্যাপারে মাফ করে দিও। এটা হতে পারে যা কিছুই তো সে পেয়েছে, কিন্তু কিছুই দিলাম না মাফ করে দেন পকেটে অনেক টাকা, তা এটা তো হতে পারে না মাফ চাওয়ার বিষয়। মজ্জা সাজিরিন, এইগুলা হলো কৃপণতার লক্ষণ, যে আমার পকেটে অনেক আছে, আমি দুই চার দশ বিশ টাকা দান করতে পারি না, এটা আমার বখিলি। এক ঘটনা বড় শিক্ষণীয় বিষয়, খুব মনোযোগ সহকারে, ঘটনাতে অনেক শিখার বিষয় আছে, বাস্তব ঘটনা যেটা ঘটে গেছে। একজনের সুখী সংসার ছিল, স্বামী স্ত্রী আর একটা একটা মাত্র মেয়ে সংসারে, বড়ই সুখের সংসার, কোম্পানির একটা বড় পদে চাকরি করত, মাসে মোটা অঙ্কের টাকা আসতো আর সংসার চলত, খুব সুখে দিন গুজরান করতেছিল। একদিন অফিস বন্ধ ছিল, কাজেই বাড়িতে ছুটি কাটাইতেছিল, তো ভালো খাবার রান্নাবান্না হয়ে গেছে, পোলা বিরিয়ানি যা লাগে, এদিন তো ছুটির দিন, কাজে একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করছে, খাওয়া দাওয়া সব যখন রেডি, খাইতে বসছে মাত্র বাড়িতে, হঠাৎ দরজায় কে যেন নক করলো, তো ছোট বাচ্চাটা দৌড়ায় গেছে, যা দরজা খুলে দিচ্ছে, দেখে যে একজন ফকির, বয়স খুব বেশি নয়, 21-22 বছর বয়স, কিন্তু মনে হচ্ছে কতদিনের বুড়া হয়ে গেছে। তো বাচ্চাটা বললো যে কি চান? বলে দাও তোমার ঘর থেকে কি আছে আমাকে কিছু দাও, নইলে আমরা বাঁচবো কি করে, আজকে মানুষের কাছে হাত পাচ্ছি, ছোট বাচ্চা তো কি আর বুঝে, বলবে আমার কাছে তো কিছুই নাই, আমি কি দেবো? আচ্ছা দাঁড়ান, আপনি আব্বুকে, ওর আব্বুকে গিয়ে বলছে, আব্বু দরজায় একজন ফকির আসছে। তো বেচারা বিরক্ত হয়ে গেছে, যেহেতু খাওয়ার সময় আসছে তো বিরক্ত হয়ে গেছে, একটু কিছুই নিয়ে তো দেয় নাই কিছু, বরং গিয়া আবার ধমক টমক দিয়া ওকে বিদায় করে দিছে খারাপ ব্যবহার করে। তো বেচারা চলে গেছে মন খারাপ করে। এরপরের থেকে তার সংসারের অধঃপতন শুরু হয়েছে, ধীরে ধীরে তার চাকরি চলে গেল, আর চাকরি চলে গেলে তার একমাত্র অবলম্বন ছিল চাকরি, এখন সংসার কীভাবে চলবে? যা ছিল পয়সা করে ইনকাম করতো, যা জমাইছিল সব চলে গেল, ধীরে ধীরে ঘরের আসবাব বিক্রি করেও আর সংসার চলে না। এত গরিব, এত ধনী ছিল, ধীরে ধীরে কেমন গরিব হয়ে গেল, এত গরিব হয়ে গেল যে রাস্তায় নামা ছাড়া তার কোনো উপায় নাই। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, বাপের বাড়ি চলে গেল, অভাব আর সইতে পারতেছে না। বাচ্চাটাকে নিয়ে যখন চলে গেল, সে তো সম্পূর্ণ একা, বাড়ি এসে দেখলো যে স্ত্রীর আর বাচ্চা নাই, রাগের মাথায় বলল যে যাদের যাদের জন্য এত কিছু করলাম, আমি এত পেরেশানি করতেছি, তারাই আমাকে ছেড়ে চলে গেছে, তালাক দিয়ে দিছে সাথে সাথে। এখন সে সম্পূর্ণ একা বাড়িতে, আর কেউই নাই, খেয়ে না খেয়ে আর কতদিন থাকা যায়? বলে শেষে রাস্তায় নামছে ভিক্ষা করতে। আল্লাহু আকবার, আল্লাহ যা করেন আল্লাহ করেন, একুল ভেঙ্গে ওকুল গড়ায়, এই তো নদীর খেলা, সকালবেলায় ধনী আর ফকির সন্ধানে, এটাই পড়ছিলাম সকাল ছোট্টবেলায় বইয়ের মধ্যে পড়ছিলাম। তো মেয়ের বাবা তো বড়লোক ছিল, ও আর ওই জোয়ান মেয়েকে ঘরে রাখে নাই, যেহেতু তালাক দিয়ে দিছে এখন বিয়ের ব্যবস্থা করতে হবে। একদিন এক ভালো ঘর মিলেও গেল, বড় সুন্দর ছেলে দেখতে আসছে, ছেলে আগে আগে শুনছে, আগে যে আগের সংসার ছিল সব শুনে দুনে সব কিছু ঠিকঠাক করেই সে আসছে। তো এসে এমন কথাবার্তা হইতেছিল, বাপ কিন্তু মেয়েকে আগে বলে নাই যে তোমাকে আবার সংসার করতে হবে। তো এখন যখন ছেলে দেখলো ঘরে ঢুকলো, একটু ইতস্তস্ত করতেছিল যে কোন না জানি কোন অপর পরপুরুষ আসছে এখানে, কয়ে মা আসো তুমি আসো, তো আসছে বাপ যেহেতু ঘরে আছে,
বাস দেখাশোনা হয়ে গেল, শেষে বললো যে যাও তুমি এখন, তো চলে গেল। বাপ তার পিছিয়ে পিছিয়ে চলে গেল, গিয়ে বলতেছে যে এই খবর, তোমার জন্য আমি এক পাত্র ঠিক করছি, তোমার পছন্দ হইলো কি না। সে বললো যে বাবা সবই ঠিক আছে, যা চাইতেছেন তা তো ভালোই চাইতেছেন, কিন্তু আমার মেয়ের কী হবে। তো আচ্ছা ঠিক আছে, এরও ব্যবস্থা হয়ে যাবে। তো এই খবর যখন আবার ওই ছেলেটা শুনলো, তখন বললো যে ঠিক আছে কোনো সমস্যা নাই, মেয়ে আমাদের দুইজনেরই থাক, দুইজনেরই হবে, ওই মেয়েকে আর কোথায় ফেলবো, মেয়ে সহ আমি নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ বিয়ে যখন হয়ে গেল খুব ধুমধামের সহিত দুইজনের বিয়ে হয়ে গেল, ওই সংসারে গিয়েও বেচারি অনেক সুখেই ছিল, সেও একটা ভালো কোম্পানির চাকরি করত ম্যানেজার পদে, বড় সুখে দিন যাইতেছে। হঠাৎ ওই একই অবস্থা, একদিন বন্ধের দিনে ওই খানাদানার ব্যবস্থা হয়েছে বাড়িতে, ওই সংসারেও চাকরি, তার স্বামী ওই দিন ছুটি যেহেতু পাইছে তো বাড়িতে ভালো খানাদানার ব্যবস্থা করছে, ওই খাইতে বসছে, এমন সময় একে যেন এসে দরজায় কলিং টিপছে। এইবার মেয়েটা যায় নাই, বরং তার মা নিজে গেছে দরজা খুলতে। তো দরজা খুলে দিয়ে দেখে, যা দেখলো তাতে তার অবস্থা খারাপ, এক নজর দেখেই তার চোখে ঝরঝর করে পানি বের হয়ে গেল, কাঁদতে কাঁদতে বেচারি চলে আসলো ফকিরের অবস্থা দেখে। তো এসে বল, তার স্বামী অবাক হয়ে গেল, তুমি এখনই তো ভালো ছিলা, কান্না করতেছো কেন, দরজা কে? বলে একজন ফকির। তো ফকির দেখে কান্নার কি আছে, কেন কাঁদতেছ, কিছু বলতে পারে না। বলে ঠিক আছে, তো আমাদের খানাদারা যা তৈরি হয়েছে এক প্লেট তাকে দিয়ে দাও। তো বেচারি এক প্লেট সাজায় নিয়া ওকেও দিয়ে দিল, ফকিরকেও দিয়ে দিল, ফকির নিয়ে চলে গেল। কিন্তু এ বেচারির আর কান্না থামতেছে না, কি কারণে হেসকি মারে মারে কাঁদতেছে, কেন কাঁদতেছ তুমি বলো। এইবার পুরা ঘটনা বলল যে যেই ফকির আসছিল এই ফকিরও হইল আমার পূর্বের স্বামী, পূর্বের স্বামী, স্বামী স্ত্রী তো দেখেই চিনছে, যেমনই হোক চেহারা, এতদিন ঘর সংসার করছে, চিনেন আর চিন দেখেই চিনছে, আর তাই তার ওই যে আগের স্মৃতিগুলো তো সে আর ভুলতে পারে নাই, এজন্যই এত কাঁদতেছে বেচারি। বলে হ্যাঁ, এরকমই একদিন আমাদের ঘরে আমরা যখন সংসার করতেছিলাম এরকম দুপুরে এরকম খানাদার ব্যবস্থা হয়েছিল, ফকির একজন আসছিল, আমার স্বামী এক ফকিরকে তাড়াই দিয়েছিল, আর সেই থেকে আমাদের সংসারের অবধপতন, আর উন্নতি হয় নাই, বলে শেষে সংসারই ভেঙে গেল, আর এই বেচারা এখন ভিক্ষা করে খাচ্ছে। এক ফকিরকে তাড়াই দিয়ে আজকে নিজে সে ফকির ছাড়ছে, তার স্বামীও অবাক হয়ে আল্লাহ আকবার বলল, আল্লাহর প্রশংসা করল, বলল যে জানো অবাক হবার বিষয় হলো যে যেই ফকিরকে তোমরা তাড়াই দিছ এই ফকির ছিলাম আমি। আল্লাহু আকবার। বলে ঘটনা কি? বলে ঘটনা হলো আমাদের সংসারে খুব অভাব, আমার বাবা রিক্সা চালক, রিক্সা চালায়, সারাদিনে যা হয়, বেচারা বৃদ্ধ মানুষ, আমি বাপের বড় সন্তান, বয়স্ক মানুষ আর রিক্সা টানতে পারে না, একদিন কামাই করলে তো দুই দিন বন্ধ থাকে, অসুস্থ থাকে, তো এইভাবে সংসার আর চলে না আমাদের, বড় কষ্টে দিন যাপন করতেছিলাম অনেকগুলো মানুষ আমরা সংসারে, তো আমি কাজের জন্য বের হইলাম, কাজ কোথাও নাই, চাকরির জন্য অনেক পয়সা করি খরচ করছি, চাকরি মিলে নাই, শেষে আমি এই ভিক্ষা ছাড়া আর কোনো পথ দেখি নাই, এই জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে বেড়াইছি। একদিন হঠাৎ কি হলো, আমার আব্বা এক যাত্রী নিয়ে রিক্সায় আসতেছিল, আজান হয়ে গেল দূর দূর মসজিদ, কাজে এই মসজিদের কাছে যেহেতু আজান হইল, ওই মসজিদের কাছে যাইতে তার নামাজের সময় জামাত চলে যাবে, তো ভেবে যাত্রীকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে তাড়াতাড়ি করে মসজিদের কাছে চলে আসলো, বলে এখানে নামাজটা পড়ে তারপরে যাব। রিক্সা রাস্তার সাইডে রেখে মসজিদে আসছে, উজু করছে নামাজ জামাতে, তো তখন জামাত শুরু হয়ে গেছে, জামাত ধরে ফেলছে বেচারা, জামাত ধরার পরে ধীরে স্থিরভাবে নামাজ পড়ে বের হয়ে সে, তার মনে হলো আমি যে রিক্সায় তালা মারি নাই, না জানি আমার গাড়ি আছে কি না, যেহেতু রাস্তার পাশে আমি তো তালা বন্ধ করি নাই, তাড়াহুড়া করে উজু করে নামাজ পড়তে গেছি। যখন সে রিক্সার কাছাকাছি গেল, দেখলো যে তার রিক্সার থেকে একজন ধবধবে সাদা মানুষ নামলো, নেমে কী যেন মুখে বিড়বিড় করে বলতেছিল যে নামাজ শেষ হয়ে গেল এখন আসো, বলতে 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 সে চলে যাইতেছিল। তো অবাক হয়ে গেল, কে আমার রিক্সায় বসেছিল এতক্ষণ, সে ডাকতেছিল যে ভাই কে আপনি, বলেন আপনি কেন এখানে বসেছিলেন, কিছুই বলল না, মুহূর্তের মধ্যে মিশে চলে গেল লোক, কেউই নাই।
আর ওই দিন থেকেই আমাদের সংসারের উন্নতি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এত সম্পদ এখন দিয়ে দিয়েছেন যে অবাক। তো বেচারাও আল্লাহর খুব প্রশংসা করলো, বললো যে দেখো আল্লাহ কি না করতে পারে, দুই দিনের ধনী, দুনিয়াতে অহংকার করে লাভ নাই, আল্লাহ মুহূর্তেই ফকির করতে পারে, এই তো তার নজির। তো এজন্য আসলে দুনিয়ার যত সম্পদ যত কিছু আছে সবই তো আল্লাহর, সবই আল্লাহর, আমার কিছু নাই, আমি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, এতে আমার কার্পণ্যতা কিসের? জাকাতের কথা বললে মানুষ জাকাতকে জরিমানা মনে করে, জরিমানা মনে করে, আরে হাজারে ৪০ টাকা যাবে বছরে, আমার তো অনেক টাকা চলে যাবে, আমার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ, হিসাব করলে তো অনেক টাকা দিতে হবে, এক লাখে ৪০০০ টাকা দিতে হবে, এত টাকা দিব আমি কেন, তো জরিমানা হইল। জাকাতকে জরিমানা মনে করা যাবে না, এটা আল্লাহর হুকুম মনে করতে হবে। এই কারণেই তো কারণ ধ্বংস হয়ে গেছে, জাকাতকে সে জরিমানা মনে করছে এই কারণেই ধ্বংস হয়ে গেছে, তার সম্পদ সহ সে মাটির নিচে দাবি গেছে। জাকাত আল্লাহ তাআলার উপর থেকে ফরজ, আমার উপর ফরজ করছে, তো আমি আমি খুশি মনে জাকাত দিয়ে দিব, জাকাত তো আমার হক নয়, এ হক হইল গরিবের হক, ফকিরের হক, আমার সম্পদ থেকে জাকাত বের করে ফকিরের কাছে বিলি করবো, এ তো আমার সম্পদকে পবিত্র করে দিল জাকাত। আর যদি আমি জাকাত বের না করি বছরের পর বছর থাকলোই, তো ওই গরিবের হকও আমার মালের মধ্যে থাকলো, আমার মাল অপবিত্র হয়ে গেল, হালাল হারাম মিক্সার হয়ে গেল। কাজেই যারা বুঝে তারা সম্পদের, সম্পদ জমা করা যতগুলো আছে সারা বছর যদি জমা থাকে তো তাদের উপর জাকাত ফরজ যাদের হবে, তারা এই সম্পদ থেকে বছরে একবার তাকে জাকাত দিতে হবে, সম্পদের হিসাব করে হাজারে ৪০ টাকা। বাকি আরও জাকাত তো রয়ে গেছে, যেটা ফসলের জাকাত এটার হিসাব আলাদা, জমিন থেকে যে ফসল হয় এটার হিসাব আলাদা, এটা দশ ভাগের এক ভাগ আর ২০ ভাগের এক ভাগ। মানে দশ ভাগের এক ভাগ হলো যেটা আসমানের দৃষ্টি দিয়ে যেই ফসল সম্পূর্ণ হবে, সেচ লাগাইতে হবে না, তেল খরচ করতে হবে না, এইটাতে দশ ভাগের এক ভাগ দিতে হবে, মানে দশ মনে এক মন দিতে হবে, যা ফসল হইলো হিসাব করে দশ মনে এক মন এটা জাকাত দিতে হবে। আর যদি মেশিন লাগায় করে তেল খরচ করে করলো তাহলে ২০ ভাগের এক ভাগ, মানে ২০ মনের এক মন দিতে হবে, এই হিসেবে তাকে সমস্ত ফসলের হিসাব করে তাকে জাকাত দিতে হবে, এটাও জাকাত ফরজ। আবার গরু ছাগলের জাকাত আছে, উট ঘোড়ার জাকাত আছে, সোনাদানার জাকাত আছে, সবগুলো মিলে কিন্তু জাকাত, সবগুলোই কিন্তু ফরজ, কোনোটাই কম না। এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে আসলে কৃপণতা করা না করা চাই, আমার কাছ থেকে যেন কোনো ফকির আমার বাড়ির থেকে ফেরত না যায়, যতটুকু হয় আমি দিতে পারি, যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে দিতে পারি, দানে সম্পদ কমে না এটা নিশ্চিত গ্যারান্টি, দানে কোনো দিন সম্পদ কমে না। হাজিরা যে হজ করে আসছে, কোনো হাজি হজ করে এসে ফকির হয় নাই, ওইটাও একটা আল্লাহর হুকুম, আল্লাহ বরকত দিয়ে দেয়। তো আমি যদি দান খয়রাতে আমার হাত বাড়ায় দিই তাহলে আল্লাহ তাআলাও বরকতের হাত আমার দিকে বাড়ায় দিবেন, কারণ বরকতের মালিক হইল আল্লাহ। হাদিসের মধ্যে আসছে মানুষের, মানুষ যে বলে আমার মাল আমার মাল, তার তো মাল কিছুই না, বরং মাল হলো যা সে খাইলো, যা সে পড়ে শেষ করলো, আর যা আল্লাহর ব্যাংকে সে জমা রাখলো, এইগুলাই তার, আর বাকিগুলো তো সব ওয়ারিশের, সব ওয়ারিশকে দিতে হবে। আমি যে আমার জন্য করতেছি আমার জন্য নয়, এগুলো সব ওয়ারিশের জন্য। এই জন্য যতটা আমার হায়াতে থাকতেই আমি যতটা দান খয়রাত করতে পারি, আল্লাহর ব্যাংকে জমা করতে পারি, এটাই আমার জন্য থাকবে, আর কিছু না। মসজিদে দান করা এটাও তো আল্লাহর ঘরে দান করা, মাদ্রাসায় দান করা এটাও তো আল্লাহর রাস্তায় খরচ করা, তাবলিগে যাওয়া মানুষকে কোনো ফকিরের অভাব পূরণ করা, কোনো গরিবের হাজত পূরণ করা, কাউকে কর্জে হাসানা দেওয়া, সবই আল্লাহর ব্যাংকে জমা। যদি আল্লাহর জন্য নিয়তটা যদি আল্লাহকে রাজি করার জন্য হয় তো সবগুলো আমার জন্য জমা হয়ে যাবে, কোনোটাই খরচ না বরং জমা। এই জন্য আমরা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন বেশি বেশি আমরা আল্লাহর ব্যাংকে জমা করতে পারি। আমিন।